হ্যালো গাইস আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর অনুশীলনী এগারো দশমিক তিনের পার্ট ফোর ভিডিও ঠিক আছে তো পার্ট ওয়ান টু থ্রি ভিডিওতে আমি তোমাদের এক থেকে ছয়টি অঙ্ক সমাধান করে দেখিয়েছি আশা করি তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো আমার এই চ্যানেলের মধ্যে তো আজকে ভিডিওতে আমি তোমাদের পা সাত নাম্বার এবং আট নাম্বার ঠিক আছে এই দুটি অঙ্ক সমাধান করে দেখাবো ঠিক আছে আমি একদম খুব সুন্দর করে তোমাদের দেখাবো আশা করি আমার ভিডিও দেখলেও তোমরা ডেফিনেটলি এই অঙ্কগুলি নিজেরাই সমাধান করতে পারবা আর কথা না বাড়ি চলো দেখে নাও তো দেখো যে দুটি অঙ্ক করাবো এটা হলো এক নাম্বার সাতটা ঠিক আছে এবং আরেকটা আট নাম্বার সাত এবং আট খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো আশা করি দেখলে অঙ্ক আর কোনো সময় তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে তো দেখো প্রথমে সাত নাম্বারটা আমি দেখাচ্ছি এখানে কি বলেছে দেখো যে সাত মিটার ব্যাসাদ্দ এবং তিন মিটার উচ্চতা বিশিষ্ট একটি চুঙ্গাকৃতি ট্যাঙ্ক ধাতব পাত দিয়ে তৈরি করতে কতটুকু পাত লাগবে ঠিক আছে তো দেখো এখানটায় আমরা কি বুঝতে পারছি যে এটা কি আকৃতির একটা চুঙ্গাকৃতির ট্যাঙ্ক তো চুঙ্গাকৃতি ট্যাঙ্কের বেসাদ্য কত এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো প্রথমে সেটা লিখব যে আকৃতি দেখে দেখে লিখব যে চুঙ্গাকৃতি আকৃতি ঠিক আছে ট্যাঙ্কের ট্যাঙ্কের ব্যাসাদ্য ঠিক আছে দেখে দেখে লিখবা তোমরা যে দেবাসাধ্য কত সাত মিটার ঠিক আছে সাত মিটার এতটুকু ক্লিয়ার তারপরে চুঙ্গাকৃতি ট্যাঙ্কের উচ্চতা তিন মিটার চুঙ্গাকৃতি ট্যাঙ্কের উচ্চতা লিখব উচ্চতা সমান সমান কত দেখে দেখে লিখবা যে তিন মিটার তিন মিটার ঠিক আছে তো এবার আমরা কী বের করতে পারবো যে সুতরাং দেখো এখানে চুঙ্গাকৃতি ট্যাঙ্ক ধাতু বা পাত দিয়ে তৈরি করতে ধাতব বা পাত দিয়ে তৈরি করতে কতটুকু পাত লাগবে তাহলে এটা পুরো সমগ্র টলটা ক্ষেত্রফল বের করতে হবে সবটার তো সমগ্র চোঙের সমগ্র টলের ক্ষেত্রফল সূত্রটা বের করতে হবে দিয়ে লিখবো আমরা সুতরাং চুং আকৃতি ট্যাঙ্কের ক্ষেত্রফল ঠিক আছে একবারে আকৃতি ট্যাঙ্কের ক্ষেত্রফলটা লিখব কেমন ক্ষেত্রফল সমান সমান চুঙা মানে চুঙ্গাক ট্যাঙ্কের ক্ষেত্রফল মানে চুঙের ক্ষেত্রফলটা ঠিক আছে টু পায় আর ইন্টু আর প্লাস এস ঠিক আছে যেহেতু ক্ষেত্রফল এই জন্য বর্গ একক ঠিক আছে এবার টু ইন্টু এর মান সাত বাগের বাস ইন্টু আরের মান কত আর মানে ব্যাসার্ধ কেমন সাত ব্র্যাকেটের ভিতর আর মানে সাত প্লাস এইচ মানে উচ্চতা ঠিক আছে তিন ঠিক আছে বর্গ মিটার হবে সাথে সাথে কেটে দিতে পারবো বাইশ দেবনে চুচাল্লিশ ঠিক আছে সাথে তিনে যোগ করলে দশ এত বর্গ মিটার দুইটা গুণ করলে চারশো চল্লিশ বর্গ মিটার এবার এটাই তো ধাতব পাত লাগবে তাই না তো লিখবো যে লাগবে লাগবে পাত সমান চারশো চল্লিশ বর্গ মিটার ঠিক আছে এতটুকু অঙ্কটা তো এটা কিভাবে হয়েছে আমি পুরোটা একবার বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো সাত মিটার ব্যাসাদ্দ তিন মিটার উচ্চতা তো ব্যাসাদ্য আমরা লিখেছি সাত মিটার উচ্চতা লিখেছি তিন মিটার চুঙাকৃতি ট্যাঙ্ক ধাতব পাত দিয়ে তৈরি করবে এই যে চুঙাকৃতি ট্যাঙ্কটা এটা ধাতব পাত দিয়ে তৈরি করবে তো এই ট্যাঙ্কের ক্ষেত্রফল যেটা হবে ততটুকুই তো ধাতব পাত লাগবে ঠিক আছে তো কতটুকু ধাতব পাত লাগবে সেটা বের করতে হলে আমাদের ট্যাঙ্কের সমগোটল ক্ষেত্রফলটা বের করতে হবে সমগোটল ক্ষেত্রফল যত বেরিয়েবে মানে বেরোবে ততটাই লাগবে ধাতব পাত তো আমরা ক্ষেত্রে ক্ষেত্রফল চঙের পাই করব তো চোঙের সমকটল ক্ষেত্রফল সূত্রটা লিখেছি টু টু পাইন আর প্লাস এস এবার আর মানে কি এস মানে কি এগুলো তো জানি আমরা তো মান বসিয়ে বেশি আমাদের বেরিয়েছে কত চারশো চল্লিশ বর্গমিটার এটা ক্ষেত্রে ক্ষেত্রফল তো এতটুকুই পরিমাণ আমাদের ধাতব পাত লাগবে কারণ এটা তো সেম হবে তাই না তো সুতরাং ধাতব পাত লাগবে সময় সময় চারশো চল্লিশ বর্গমিটার এতটুকু হবে তো এবার দেখো আট নাম্বারটা তো আট নাম্বারটা কি বলেছে দেখো একদম ডেফিনেটলি তোমরা পারবা এখন আট নাম্বারটা বলেছে একটি ফাঁপা চোঙের ঠিক আছে দেখো একটি ফাঁপা চোঙের পাঁচশো তলের চব্বিশ বর্গ সেমি ইহাকে তার উচ্চতা বরাবর কেটে একটি আয়তকার পাতে পরিণত করবে আয়তকার পাতটির প্রস্তুত তেত্রিশ সেমি হলে উহার পরিসীমা কত ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছ বুঝো নাই অনেকে মানে চোংটাকে মানে উচ্চতা বরাবর কাটবে পুরো চোঙটাকে কেটে দেওয়া হবে কেটে এটাকে একটা আয়তকার পাতে পরিণত করা হবে ঠিক আছে তো এবার দেখো কীভাবে করছি তোমরা প্রথমে লিখবা যে চোঙের পাঁচশোতলের ক্ষেত্রে বল সমান সমান চার হাজার দুশো চব্বিশ বর্গ সেমি ঠিক আছে লিখব যে চোঙের চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান চার হাজার দুশো চব্বিশ বর্গ বর্গ সেমি লিখবো ঠিক আছে বর্গ সেমি এতটুকু ক্লিয়ার তারপরে এই লেখাটা লিখব ইহাকে তার উচ্চতা বরাবর কেটে একটাই এতবার পাতে পরিণত করা হল এটা লেখো যে ইহাকে তার উচ্চতা বরাবর কেটে একটি আয়তাকার পাত্রে পরিণত করা হলো একটি আয়তাকার পাতে পরিণত করা হলো ঠিক আছে এবার তারা দিয়েছে আয়তাকার পাত্রটির প্রস্থ তেত্রিশ সেমি আয়ত কার পাত্রের প্রস্থ তেত্রিশ সেমি ঠিক আছে এবার আমরা আয়তকার পাত্রির আয়ত ক্ষেত্রে দুটো জিনিসটাকে প্রস্ত দৈর্ঘ্য তো আয়তকার পাত্রির ধরি এখানে লিখবো ধরি ঠিক আছে আয়তকার পাত্রির দৈর্ঘ্য সমান সমান কত এক সেমি ঠিক আছে এবার সুতরাং আয়তকার পাত্রির ক্ষেত্রফল বের করতে পারবো আমরা দুর্গুন প্রস্ত প্রস্থ মানে তেত্রিশ তেত্রিশ ইন্টু এক্স বর্গসেমি ঠিক আছে মানে কত ক্লিয়ার লিখবো সুতরাং দেখো চোংটাকে কেটে আয়ত্তক্ষেত্র বানানো হলো তো এর ক্ষেত্রফল আর আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে সেম হবে সেম হবে তো দেখো আরেকবার বলছি ধরে নাও মানে এখান থেকে এতটুকু একটা তার ধরো না তার মানে এই তারটা দৈর্ঘ্য ধরো দশ এই তারটাকে বাকিয়ে যদি একটা বৃত্ত তৈরি করা হয় বৃত্তের পরিসীমাও দশ হবে এই তারটাকে মানে বেঁকে যদি একটা আয়তক্ষেত্র বানানো হয় এটার পরিসীমাও দশ হবে বর্গক্ষেত্র বানানো দশ হবে ঠিক আছে কারণ তার তো তারে থাকবে তাই না তো সেম এখানেও চোঙের পাশ্বাতল এত দিয়েছে ক্ষেত্রফল এই চোংটাকে মানে উচ্চতা বরাবর কাটবে মানে একটা যে এটা ভাঙবে যে এটাকে যে কাটা হবে এটা উচ্চতা বরাবর কাটবে আর কি জাস্ট এতটুকুই বলা হলো এই জন্য যে শুধু মানে চোঙের উচ্চতাটা কাটবে বাকি অংশটা থাকবে এমনটা নয় মানে পুরো চোংটাকেই কাটা হবে তো মানে উচ্চতা বরাবর কাটা হবে আর কি প্রথমে ঠিক আছে তো চু চোঙের পাশ্বতলের ক্ষেত্রফল যা হবে যে আয়তকার বানানো হবে তারওটা ক্ষেত্রফলটা সেম হবে তাই না তো আমরা লিখবো যে সুতরাং চোঙের তলের ক্ষেত্রফল সমান সমান পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে এবার বা লিখব চোঙের তলের ক্ষেত্রফল কত দিয়েছে চার হাজার দুশো চব্বিশ সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়েছে কত তেত্রিশ এক্স বা এটা যদি এখানে এদিকে লেখি ৩৩ এক সমাঞ্চমান চার হাজার দুশো চব্বিশ ঠিক আছে বা এক সমাঞ্চমান এ তেত্রিশটা এদিকে আসবে চার হবে ঠিক আছে এটাকে যদি ভাগ করি চার হাজার দুশো চব্বিশ না তেত্রিশটি ভাগ করি তেত্রিশ একে ৩৩ ঠিক আছে বারো থেকে তিন গেলে নয় হাতে এক মিলে গিয়েছে এবার দুই নামবে তেত্রিশ তিন তেত্রিশে নিরানব্বই তাহলে দুই বেশি হয়ে যাবে দুইবার যাবে তেত্রিশ মানে ঠিক আছে বারো থেকে ছয় গেলে ছয় হাতে এক ছয়কে সাত নয় থেকে সাত গেলে দুই ঠিক আছে চার নামবে তো কতবার যাবে সেটা দেখো একবার তেত্রিশ যদি এটা তেত্রিশ এটা দুশো চৌষট্টি আমাদের একটু ভেবে দেখতে হবে যদি পাঁচবার দিই তিন পাঁচা পনেরো এখানে চায়ের হবে না মানে আমার মিলছে এমন দেখবো আর কি ছয় বার গেলে তো ছয় বার গেলে তিন ছয় আঠারো এটা চব্বিশ চার হবে না সাত গেলে তিন সাত একুশ আটবার গেলে তিন আটটা চব্বিশ আট দিয়ে যেতে পারে ঠিক আছে কারণ তিন হাজার চব্বিশে কোনো চার মিলেছে ঠিক আছে তো দেখো আট দিয়ে সাপোজ আট দিয়ে দিলাম তিন হাজার চব্বিশে চার হাতে কত দুই তিন হাজার চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মিলে গিয়েছে তার মানে আটবার যাবে আটবার গেলে দুশো চৌষট্টি ঠিক আছে একশো আটাশ হয়েছে বা এক সমান সমান একশো হয়েছে প্লেয়ার তো এবার এটা কেটে দিতে পারো তো এটা কি এক্সটা কি ধরেছি আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরেছি না তো লিখব যে সুতরাং আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান একশো আঠাশ সেমি ঠিক আছে এবার তারা প্রশ্নে বলেছে যে আয়তকার পাত্রের প্রস্থ এতসমী হলে উহার উহার পরিসীমা উহা বলতে আয়তকার পাত্রের ঠিক আছে তো পরিসীমা সূত্র আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র লিখবো সুতরাং এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য না লেখে তোমরা লিখবে যে আয়তকার পাতের দৈর্ঘ্য ঠিক আছে এটা এভাবে লিখবা যে তাহলে সুন্দর হবে প্রশ্ন অনুসার মিলবে আয়তকার পাতের ঠিক আছে পাতের দৈর্ঘ্য এতসমী সুতরাং আয়তকার পাতের পরিসীমা আয়তকার পাতের পরিসীমা সমান সমান সূত্রটা কি আয়তক্ষেত্রে পরিসীমা সূত্রটা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ঠিক আছে এটা যেহেতু পরিসীমা এই জন্য বর্গ হবে না শুধু একক হবে কেমন সমান সমান টু টু ইন্টু দৈর্ঘ্য কত একশো আঠাশ প্লাস প্রস্থ কত দেওয়ার আছে তেত্রিশ ঠিক আছে এত এটা কি সেমিতে আছে ঠিক আছে এত সেমি সমান সমান টু এই দুইটা যোগ করব যোগ করলে আটে তিনে এগারোর এক হাতে এক তিন একে চার চার দুই ছয় এক বসবে এত এত সেমি দুই একে দুই ছয় দু মনে বারো দুই হাতে এক দুই একে দুই তিন তিনশো বাইশ সেমি ঠিক আছে এটা হলো পরিসীমা বুঝতে পেরেছ আশা করি এতটুকুই অঙ্কটা তো দেখো পুরো অঙ্কটা আরেকবার একদম শর্টকাটে দেখিয়ে দিচ্ছি প্রথমে কি করেছি চুঙের পাশ্বতালের ক্ষেত্রফল প্রশ্ন দেওয়া রয়েছে এবার এটা যেহেতু প্রশ্ন থেকে দেখে লিখলাম তো ধরি আয়তক্ষেত্রে পাটি প্রশ্ন দিল ধরি দৈর্ঘ্য এক্স তো দৈর্ঘ্য প্রস্ত জানি এবার ক্ষেত্রফলটা বের করছি তো এই আয়তক্ষেত্রে ক্ষেত্রে চুঙের পাশ্বতালের ক্ষেত্রফল যেটা সেটা সমসময় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা তো পার্শ্বের ক্ষেত্র ফল লিখেছি সময় এই ক্ষেত্রফলটা আমরা যেটা বের করি সেটা লিখেছি এক্সমান মান এত এক্সটা তো দুর্গ তো তো ক্ষেত্রে দৈর্ঘ্য জানি প্রশ্ন জানি এখন পরিসীমা বের করবো শেষ পরিসীমা বের করেছি এতটুকু অঙ্কটা কেমন তো তাহলে এইটার মধ্যে দিয়ে আজকের পার্টটাও শেষ ঠিক আছে তাহলে আমি এই অনুশীলনটিকে চারটা পার্ট করেছি চারটে পার্টে আটটা অঙ্ক শেষ তো লাস্ট পার্ট আমরা দেখাবো নয় এবং দশ নম্বর অঙ্ক দুইটা ঠিক আছে তো আজকের জন্য টাটা